আসসালামু আলাইকুম। আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসলে মূলত আমরা কিভাবে ড্রাইভিং শেখাই, ড্রাইভিং নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেয়া আছে। তো অনেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ড্রাইভিং শিখতে চান বা ড্রাইভিং শিখতে আসেন, অনেকেই হয়তো ভয় পান যে আসলে কি ড্রাইভিং শেখাটা কিরকম হবে বা আমরা কতটুকু সিকিউরিটি আপনাদেরকে দিতে পারবো বা ভালো শিখাই, এটা নিয়ে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ কমেন্ট করেন। আবার অনেকে বলে যে ড্রাইভিং শিখতে যেও না, আবার কোনো ধরনের বিপদে পড়তে পারো, এরকম কিন্তু অনেক কিছু অনেকজনই বলে। তো আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার সাথে এক ভাই আছে, উনি কোথা থেকে এসেছে, কোন জেলা থেকে এসেছে বা আমরা কতটুকু ভালো ড্রাইভিং শেখাই, কত সময়ের মধ্যে কতটুকু ভালো ড্রাইভিং শেখাই, এইটা নিয়ে বিস্তারিত আজকে এই ভাইয়ের সাথে আমরা বিস্তারিত এটা নিয়ে আলাপ করব। এবং কি ভাই কেমন গাড়ি চালায়, কতদিনে ড্রাইভিংটা শিখেছে, মানে সে কয়দিনে ড্রাইভিং শিখেছে, এটা যদি আপনি শুনেন আপনি সত্যি আজকে অবাক হয়ে যাবেন। এটা একটা চমক আজকে আপনাদের জন্য। আর ভাইয়ের জবটা কি বা ভাইয়ে কি জব করে, তো আমরা কতটুকু ভালো শিখাই, এই কয়দিনে এই ভাই ড্রাইভিং শিখেছে, এই ভাইয়ের গাড়ি চালানোর ধরন কেমন, এটা নিয়ে আমরা এখনই আমরা চালিয়ে দেখাবো যে সে কতটা ভালো শিখেছে। আগে একটু পরিচয় হয়ে নেই যে ভাই কোথা থেকে এসেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন আপনার জেলা, কোন জেলা থেকে এসেছেন বা কোথায় বাড়ি, গ্রামের একদম ডিটেলস নাম সহ বলবেন, যাতে একটা মানুষ বুঝতে পারে যে আপনি ওই এলাকার এই সন্তান। তো আপনার জেলা কোনটা? আমার জেলা হচ্ছে ফরিদপুর। একটু জোরে বলবেন, ফরিদপুর। ফরিদপুর কোনথায়? ফরিদপুর শালথা থানা, শালথা বাহির দিয়া গ্রাম। আচ্ছা, তা আপনি আসলে কি করেন, এমনিতে কি করেন? মাদ্রাসা শিক্ষকতা করতাম। আচ্ছা, মাদ্রাসার, উনি একজন মাদ্রাসার শিক্ষক, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। তো আসলে আমরা এখানে যে ড্রাইভিংটা শিখাই, অনেকে হয়তো আমাদের কাছে অনেকেই আসতে চায় বিভিন্ন জেলা থেকে, যারা ড্রাইভিং শেখার জন্য অনেক আগ্রহী, কিন্তু অনেকে ভয় পাচ্ছে যে ড্রাইভিং শেখার জন্য, যে আমরা হয়তো এখানে যে এত দূর থেকে আসবে কোনো ধরনের বিপদ হবে কি না বা কোনো ধরনের ঝামেলা আছে কি না বা ড্রাইভিং শিখতে পারবে কি না। তো এই বিষয়ে আপনার কি মনে হয়? আপনি তো ফার্স্ট টাইম যখন আমাদের কাছে এসেছিলেন বা আমাকে কল করেছিলেন আমাকে দেখে, তো ওই সময় আপনার মনের মধ্যে তো এরকম একটা প্রশ্ন ছিল যে শিখতে পারবে কি না বা ভাইয়েরা খারাপ কি না বা আমাদের টাকা পয়সা মেরে দেয় কি না, এরকম কি কোনো কিছু আমাদের কাছে আছে? না, ওরকম আল্লাহর রহমতে আমি কোনো কিছু পাইনি এবং আপনাদের ব্যবহার খুবই ভালো। এবং আমি আল্লাহর রহমতে মাত্র 3 দিনে খুব ভালো ড্রাইভিং শিখতে পারছি এবং আমার মনের একটা বিশ্বাস যে সবাই যদি এইভাবে চেষ্টা করে ইনশাল্লাহ সবাই আরো খুব সুন্দরভাবে পারবে। এখন হচ্ছে যে আমাদের এখানে আসার আগে কিন্তু সিট বুকিং দিতে হয়, এটা কিন্তু আমি সবাইকে বলেছি যে আপনারা যারা ড্রাইভিং শিখতে আসবেন তাদের কিন্তু আগে সিট বুকিং করতে হবে। তো সিট বুকিং এর কারণ হচ্ছে যে এখানে 64টা জেলার মানুষ আছে, সবাই দেখা যাচ্ছে যে একটা করে সিট বুকিং দিলে 64টা সিট হয়ে যায় একদিনে। তো এত লোক আমরা আসতে মানে একসাথে আনতে পারি না, সেজন্য আমাদের সিটটা বুকিং দিয়ে সিরিয়ালে থাকতে হয়। হ্যাঁ, তো এই জন্য আমাদের সিটটা বুকিং দিতে হয়। আর সিটটা এই জন্য বুকিং দিতে হয়, মনে করেন যে আমি আপনাদের জন্য একটা সিট রেখে দিলাম, আপনারা যেই টাইমে আসার কথা সেই টাইমে আসলেন না, তাহলে যদি ওই টাইমে না আসেন তাহলে কিন্তু ওই সিটটা খালি যাবে। তো এই সিটটা যদি খালি যায় তাহলে এটা কে ভাড়া দেবো বলেন? এই কারণ হচ্ছে 2040 টাকা বিকাশে আগে পাঠিয়ে দিয়ে তারপর সিটটা বুকিং দিয়ে সিরিয়ালে থাকতে হয়। আপনার যেদিন সিট আপনি পেয়ে যাবেন সে তার একদিন আগে আমি আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেব যে আপনারা চলে আসেন, তাহলে আপনি চলে আসতে পারবেন। কি জন্য বলেছিলেন? আমার নাম মোহাম্মদ শিহাবউদ্দিন। শিহাব ভাই, আপনি তো আগে 2040 টাকা পাঠিয়ে দিয়েছিলেন, তাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখানে তো অনেকে বিকাশের নাম শুনলে তো অনেকে ভয় পায় যে বিকাশ মানে তো প্রতারণা, এরকম অনেকে মনে করে। হ্যাঁ, তো এরকম কি কোনো কিছু আমাদের মধ্যে আছে নাকি? না না, ওরকম কিছু না। আচ্ছা, তো আপনি যখন আসছেন, আসার আগে যখন টাকাটা দিয়েছেন, আপনার তো মনে হয়েছিল যে টাকাটা মারি যাবে কিনা, এরকম কিছু মনে হয়েছে? না, ওরকম আসলে মনে, এটা তো যে শহরের বাড়ি পাঠাইতেছি কি, এরকম মানুষের মনে হইতেই পারে, কিন্তু আসলে পরে এসে দেখি ওরকম কিছু না। আচ্ছা, তো আসার পর থেকে আমাদের এখানে মোটামুটি আমাদের এখানে যারা আছে, আমাদের ট্রেনার থেকে শুরু করে আমাদের মানে আমরা যারা আছে যত লোকগুলো আছি এই পর্যন্ত কারো ব্যবহারে বা এই কদিন আসার পর আপনার কি মনে হয়েছে যে আমরা মানুষ হিসাবে কিরকম বা আমাদের সেখানে ধরনটা কিরকম একটু বলুন। আলহামদুলিল্লাহ, আমি এ পর্যন্ত আসার পরে এনাদেরকে আমার নিজেদের মানুষের মতো মনে হয়েছে, মনে হয়েছে আমার আপন কেউ এমন। এবং সেখানোর ধরন মাশাল্লাহ খুবই ভালো, এবং অন্য অন্য যারা শিখতেছে আলহামদুলিল্লাহ এনাদের ব্যবহারে আমি মুগ্ধ এক কথায়। আচ্ছা, এখন যারা আসতে চাচ্ছে, আর আপনি তো মাদ্রাসার একজন শিক্ষক,
এখানে তো মিথ্যা বলার মানে আপনারা আমাদের কাছ থেকে অনেক আমাদের থেকে অনেক ভালো কিছু জানেন। তো অনেক দূর দূরান্ত থেকে যারা অনেক ইচ্ছা যে ড্রাইভিং শিখবে, একটা কর্ম করে খাবে, অনেকে আছে যে বেকার ঘুরতেছে, কোনো কিছু করতে পারতাছে না, এরকম অসংখ্য লোক আছে যারা ভয় পাচ্ছে যে আমরা আসলে হয়তো কোনো প্রতারিত বা কোনো শিখতে পারবো কিনা, এইরকম যারা চিন্তা ভাবনা করতেছে, এরকম কি কোনো কিছু এখানে আছে এই ধরনের? না না, এই ধরনের কোনো কিছু না। আসলে আপনারা যারা এটা মনের ভিতরে আসলে এখন বিকাশ, তারপরে ইউটিউব এটা দেখে প্রতারণা মনে করেন বা এরকম আসলে কিচ্ছু না। আপনারা জাস্ট একবার করে দেখেন বা আসলেই আপনারা বুঝতে পারবেন, যে না আসলে আপনি দূর থেকে তো জিনিসটা বুঝতে পারবেন না, আপনাকে আগে আসতে হবে, ড্রাইভিং করতে হবে, এরপরে না আপনি ফলাফল পাবেন। আপনি বসে থেকে তো আপনার ফলাফল আপনি কামনা করতে পারেন না। এখন একটা বিষয় হচ্ছে কি যে আপনি যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন, অনেকেই দেখবেন কি যে বিভিন্ন জনে বিভিন্ন আপনাকে নেগেটিভ কথা বলবে, বিভিন্ন ধরনের বিভিন্ন ধারণা দিবে যে এটা এইটার এইরকম সেরকম। দেখেন আপনি যদি একটা বিজনেস শুরু করেন, ওই বিজনেসের মধ্যে কি আছে এটা যদি আপনি শুরু না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সেজন্য হচ্ছে কি আগে আপনাকে শুরু করতে হবে, দেন তারপরে শুরু করার পরে আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে কি আছে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে সবাইকে বলতেছি যে আপনারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকবে বা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা একেবারে নির্দ্বিধায় বিন্দু পরিমাণ কোনো রকম সংকোচ না করে আপনারা চলে আসতে পারবেন। এখানে 64টা জেলা থেকে লোক আসে, আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে। যেমন আজকে শিয়াব ভাইকে নিয়ে ভিডিওটা করার কারণ হচ্ছে যে শিয়াব ভাই যে অল্প কয়েকদিনের মধ্যে, মাত্র 3 দিনের মধ্যে সে কতটুকু ভালো যে সে গাড়ি চালানো শিখছে বা ড্রাইভিং করেছে, এটা আপনাদেরকে আমরা একটু পরে আমরা চালিয়ে দেখাবো। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে দেখেন যারা আপনারা এরকম চাচ্ছেন যে আপনারা শিখবেন, আগ্রহ করতেছেন, বেকার বসে রয়েছেন, কর্ম কোনো কিছু করতে পারতেছে না, তাদেরকে বলবো যে আপনারা নির্দ্বিধায় আপনারা চলে আসতে পারেন। আমরা মানুষের সাথে প্রতারণা তো দূরের কথা, এই বিষয়গুলো আমরা মাথার মধ্যে চিন্তা আনি না, কারণ আমরা চাই যে আপনারা শিখে ভালো একটা কিছু করেন। তো শিয়াব ভাই আপনি কয়দিনে ড্রাইভিং শিখছেন একটু বলেন তো। আমি আসলে মূলত ড্রাইভিং শিখছে হচ্ছে 2.5 দিনে, মানে 2 দিনের একটু বেশি, 3 দিন আমার ফুল লাগে নাই, তাতে আলহামদুলিল্লাহ আমি এখন পরিপূর্ণভাবে নিজে নিজেই গাড়ি চালাইতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। তো এখন অনেকে হয়তো ধারণা করতে পারে যে এই কয়দিনে কি শেখা কি সম্ভব কিনা, মানে এটা অনেকেরই ধারণা। শুনেন ভাই, আসলে কি দেখেন একজন মাস্টার একজন ট্রেনার আপনাকে চাইলে 2 মাসও লাগাতে পারে, আবার 2 মাসের কোর্স বা 2 মাসের যে আপনার চালানো যে ধরনটা ওটা আপনাকে 2 দিনের মধ্যে আপনার ব্রেনের মধ্যে সেট আপ করে দিতে পারে। একজন মাস্টার চাইলে অনেক কিছু করতে পারে, তা আসলে আমরা ওই জিনিসটাই করি। তো যাই হোক, আপনারা যারা শিখতে চাচ্ছেন অবশ্যই ভিডিও যে নাম্বার দেওয়া আছে কল করবেন, ইনশাল্লাহ একেবারে 100% সব ঠিকঠাক করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো অবশ্যই চালিয়ে দেখাবো, আর সেজন্য হচ্ছে আপনাদেরকে আগে যারা সিট নেবেন অবশ্যই আপনাকে 2040 টাকা পাঠিয়ে দিতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হতেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন।